হ্যালো ক্লাস এইট। গতদিন আমরা কোষে দেখি 7 পর্যন্ত করেছি, আজকে আমরা কোষে দেখি 8 থেকে শুরু করব। কোষে দেখি 8 এই অধ্যায়টাতে আমরা আগে যে জিনিসগুলো শিখেছি, মানে বিপরীতিক কোণ, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ বিন্দুতে 4টে কোণ উৎপন্ন হলো, সেগুলোর সাথে সাথে আর একটা নতুন জিনিস এখানে আমাদের যুক্ত হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখো আমার খাতাতে এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ আশা করছি প্রত্যেকে। মনে করে নিচ্ছে যে এ এবং বি দুটি, এই যে মনে করো যে এ বি এবং সি ডি দুটি হচ্ছে সমান্তরাল সরলরেখা। দেখতে পাচ্ছ এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখা এবং ই এফ এই দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে। ই এফ এই যে সরলরেখাটা যেটা দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করলো, তাহলে এই যে দুটো সরলরেখার আলাদা আলাদা দুটো ছেদ বিন্দু তৈরি হলো, ছেদ বিন্দু অর্থাৎ এইখানে একটা ছেদ বিন্দু তৈরি হলো এবং এইখানে আর একটা ছেদ বিন্দু উৎপন্ন হলো। এই যে ছেদ বিন্দুটা, প্রত্যেকটা ছেদ বিন্দুতে আমি দেখতে পাচ্ছি যে এই ছেদকের মাধ্যমে কটা করে কোণ উৎপন্ন হচ্ছে না, 1 2 3 4 চারটে কোণ এখানে উৎপন্ন হয়েছে। একইভাবে ঠিক এইখানেতেও এই যে ছেদ বিন্দুটা পেয়েছি সিডি সরলরেখার ওপর, ই এফ ছেদকের এই যে ছেদ বিন্দুটা উৎপন্ন হলো, এই ছেদ বিন্দুতে কটা কোণ হয়েছে না, 1 2 3 4। আমরা জানি কোনো একটি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয় টোটাল কোণের মানটা কত, না 360 ডিগ্রি হয়, তাই তো? মানে এরকম যদি একটা আমি বিন্দু কল্পনা করি, তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমি একটা কোণ, মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা যদি সার্কেল হয়, তাহলে এই বিন্দুটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, না 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই তো? তাহলে এইখানে এই যে 4টে খণ্ড খণ্ড কোণ উৎপন্ন হলো, এই 4টে কোণের সমষ্টি টোটালটা কত হবে, না 360 ডিগ্রি হবে। আর একটা জিনিস তোমরা খালি চোখে দেখলে এমনি বুঝতে পারবে, এই যে ধরো এই সরলরেখাটা, এই যে ধরো সরলরেখা, সরলরেখার ওপরে মনে করো এই যে ছেদকের ওপরের অংশটা, তাহলে এই যে ছেদ বিন্দুটা, ছেদ বিন্দুটাতে কটা কোণ তোমরা দেখতে পাচ্ছ, দুটো কোণ উৎপন্ন হচ্ছে, তাই তো? এবং একই মানে একটা সরল কোণের মান কত হয়, না 180 ডিগ্রি। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে যে দুটো কোণ উৎপন্ন হবে, একটা এটা এবং একটা এটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে, না 180 ডিগ্রি হবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। আরও কিছু জিনিস আমরা এখানে নতুন করে শিখবো। আমরা বিপরীত কোণটা শিখেছি আগে, তাও আরেকবার বলে দিচ্ছি। মনে করো দুখানা সরলরেখা পরস্পরকে ছেদ করলো, এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা 4টে কোণ উৎপন্ন হলো, এটা এটা এবং এইটা এবার এইটা, এই 4টে হচ্ছে তোমার বিপরীত কোণ। এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা এবং এটার বিপরীত কোণ হচ্ছে এটা। এটা এর আগে আমরা শিখেছি, এর আগের অধ্যায়টাতেই আমরা শিখেছি। এই ধারণাও কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কাজে লাগবে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে দেখো তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে এবি সরলরেখা এবং সিডি সরলরেখা দুটো প্যারালেল সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা এবং ইএফ হচ্ছে তার ছেদক। ছেদ বিন্দুগুলোর নাম আমি এখানে দিইনি, তবে ছেদ বিন্দুতে যে 4টে কোণ উৎপন্ন হয়েছে, এই 4টে কোণকে এক একটা মানে কোণগুলোর সাথে পারস্পরিক কী সম্পর্ক, সেটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি যে কোণ 1 এবং কোণ 5, 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ, এই দুটো কোণটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ হচ্ছে একই রকম, অর্থাৎ অনুরূপ মানে কি, না একই রকম। এবিও একটা সমান্তরাল সরলরেখা এবং সিডি, এবি এবং সিডি দুজনেই হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ইএফটা এমনভাবেই তাকে ছেদ করেছে যে এই যে এখানের এ কোণ উৎপন্ন হয়েছে আর এই ছেদকের একই পাশে অবস্থিত এইখানে যে 5 নম্বর কোণটা, এই দুটো কোণের মান কিন্তু, গাণিতিক মান কিন্তু একই হবে। কী কারণে হবে? কারণ এই দুটো কোণ হচ্ছে পরস্পরের সাথে অনুরূপ কোণ। যদি আমরা হিসেব করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই দুটো সমান্তরাল সরলরেখা এবং এ এরমভাবে ছেদ করলো, তাহলে এই যে ছেদের ফলে এইখানে যে কোণটা এবং এই যে নিচের যে কোণটা উৎপন্ন হলো, দুটোই কিন্তু ওপরের অংশে যে কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণকে আমরা বলবো পরস্পরের সাথে অনুরূপ কোণ। ঠিক একইভাবে অনেকগুলো অনুরূপ কোণ কিন্তু এই ছবিটাতে তোমরা দেখতে পাবে। কীরকম,
মনে করো যে এই যে দুটো সমান্তরাল সরলরেখা এবং এটা হচ্ছে ছেদক, এইটা একটা বললাম যে অনুরূপ কোণ, এই যে একটা অনুরূপ কোণ, একটা জোড়া তুমি পেলে, এইখানেও কিন্তু একটা পেয়ার অফ অনুরূপ কোণ রয়েছে, এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণই হচ্ছে সরলরেখার এই যে ছেদকের একই পাশে অবস্থিত এবং দুজনেই হচ্ছে সরলরেখার ওপরের অংশে অবস্থান করেছে। দেখতে পাচ্ছো নিশ্চয়ই সরলরেখার তলার অংশে নয়, কিন্তু নিচের দিকে নয়, কিন্তু সরলরেখাটার ওপরের অংশে অবস্থান করেছে এবং দুটোই হচ্ছে অনুরূপ কোণ, মানে অবস্থান অনুযায়ী দুটো হচ্ছে একই রকমভাবে অবস্থান করেছে, তাই দুজনের নাম হচ্ছে অনুরূপ কোণ। এবং গাণিতিক হিসেব অনুযায়ী দুটো কোণের গাণিতিক মানও কিন্তু একই হবে, কোণগুলোর নাম হলো অনুরূপ কোণ এবং কোণগুলোর গাণিতিক মান একই হবে। তাহলে আমি এখানে লিখে নিয়েছি যে ছবিতে কি কি অনুরূপ কোণ আছে। 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ হচ্ছে অনুরূপ কোণ, 2 নম্বর এবং 6 নম্বর কোণটা হচ্ছে অনুরূপ কোণ, 3 নম্বর এবং 7 নম্বর, ছবি দেখে বুঝতে পারছো 3 নম্বর আর 7 নম্বর। 3 নম্বর মানে হচ্ছে যে এই যে এইটা, এই যে নিচের দিকের যে কোণটা, এটা হচ্ছে 3 নম্বর কোণ, আর 7 নম্বর কোণ মানে হচ্ছে এদিকের তলার দিকে, অর্থাৎ ছেদক যে ছেদ করেছে এই যে প্রথম সরলরেখাটা, এবি সরলরেখাটা নিচের অংশের এই যে কোণটা এবং এখানের সিডি সরলরেখা নিচের অংশের যে কোণটা, এই দুটো কোণের গাণিতিক মান কিন্তু একই হবে। একইভাবে 4 নম্বর কোণ এবং 8 নম্বর কোণ, এই দুটোও কিন্তু পরস্পরের সাথে অনুরূপ কোণ। হলো এ, তাহলে অনুরূপ কোণের কটা জোড়া পেলাম? 4 জোড়া অনুরূপ কোণ পাচ্ছি, 1 নম্বর, 5 নম্বর, 2 নম্বর, 6 নম্বর, 3 নম্বর, 7 নম্বর এবং 4 নম্বর, 8 নম্বর, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। এবার চলে আসব আমরা, যে আগে আমরা এইটা পড়ে নেব, অন্তস্থ কোণ এবং বহিঃস্থ কোণ। অন্তস্থ কোণ মানে কি? অন্তস্থ মানে হচ্ছে যেগুলো ভিতরে অবস্থান করেছে, ভিতরে, অন্ত মানে ভিতরে আমরা জানি, তাহলে এখানে অন্তস্থ কোণ বলতে কোন কোণগুলোকে বোঝানো হবে? মনে করো যে এই যে দুটো সমান্তরাল সরলরেখা এবং এটা, এই ছেদকটা এই সরলরেখাটাকে, সরলরেখা দুটিকে ছেদ করেছে, তাহলে এই যে ছেদকের মাধ্যমে উৎপন্ন হয়েছে ভিতরের দিকে যে 4টে কোণ, এই যে এইখানের দুটো কোণ মিলিয়ে, এই যে দুটো কোণ এইখানের এবং এখানের যে দুটো কোণ, এই যে পুরো অংশটা, এখানে তো মোট 4টে কোণ আছে, এই 4টে কোণই হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে দেখো আমি লিখে নিয়েছি ছবি অনুযায়ী, তাহলে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, 6 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, 6 নম্বর, এই 4টে কোণ হচ্ছে অন্তস্থ কোণ, মানে এরা ভেতরের দিকে অবস্থান করেছে। তাহলে ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বহিঃস্থ কোণ কাকে বলবো? বহিঃস্থ কোণ মানে যেগুলো বাইরের দিকে রয়েছে, মানে বাইরের দিকে কোন কোনগুলো রয়েছে, যে 1 নম্বর, 2 নম্বর আর এখানে নিচের দিকে 7 নম্বর, 8 নম্বর, এইগুলো হচ্ছে বাইরের দিকে অবস্থান করেছে, বাইরের দিকে, তাই এরা হচ্ছে বহিঃস্থ কোণ। এবং এই যে ভেতরের 3, 4, 5, 6, এই এই যে 4টে কোণ, এই 4টে কোণকে আমরা বলবো অন্তস্থ কোণ। এইবার চলে আসছি, তাহলে অন্তস্থ কোণ এবং বহিঃস্থ কোণ সম্পর্কে আশা করছি তোমরা একটা ধারণা পেলে। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলবো? একান্তর কোণ হচ্ছে যেগুলো অন্তস্থ কোণ, সে অন্তস্থ যেগুলো বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ এই যে অন্তস্থ, এই যে 3, 4, 5, 6, 4টেই হচ্ছে অন্তস্থ কোণ, 4টে অন্তস্থ কোণের মধ্যে এই যে দেখো, এই যে 3 নম্বর এবং 6 নম্বর, এই যে কোণাকোণি দুটো কোণ দেখতে পাচ্ছ, এই দুটো কোণকে আমরা বলবো পরস্পরের একান্তর কোণ। মানে এই যে দুটো সরলরেখা, সমান্তরাল সরলরেখা এই যে ছেদ করলো, এইখানের উৎপন্ন যে কোণটা এবং এইখানের উৎপন্ন যে কোণ, ছেদকের মাধ্যমে একটা ছেদকের দুটো অপোজিট দিকে, দুটো অপোজিট দিকে, একটা ওপরের দিকে একটা তলার দিকে, এই যে দুটো অপোজিট দিকে যে দুখানা কোণ উৎপন্ন হলো, এই দুটো কোণকে আমরা বলবো একান্তর কোণ এবং দুটো কোণের গাণিতিক মান একই হবে। তাহলে এখানে আমরা 2 জোড়া একান্তর কোণ পাব, একটা হচ্ছে 3 নম্বর কোণ এবং 6 নম্বর কোণ, এইটা হচ্ছে 1 জোড়া একান্তর কোণ, আর 1 জোড়া একান্তর কোণ হচ্ছে 4 নম্বর আর 5 নম্বর, এই দুটো হচ্ছে আর 1 জোড়া একান্তর কোণ, ঠিক আছে? তাহলে এই 3 আর 6 এবং 4 এবং 5, এই 2 জোড়া একান্তর কোণ আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো আমি লিখে নিয়েছি 3 নম্বর কোণ সমান 6 নম্বর কোণ, এটা 1 জোড়া হচ্ছে একান্তর কোণ, আর একটা 4 নম্বর আর 5 নম্বর, এইটা হচ্ছে আর একটা একান্তর কোণ। আমাদের প্রথম কোষে দেখি 8 নম্বর যে অঙ্কটা, কোষে দেখি
অধ্যায় নাম্বার 8-এর প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটাতে আমাদেরকে ওই রকমই একটা ছবি এঁকে নিয়ে সেখানের মধ্যে থেকে কোনটা অনুরূপ কোণ, কোনটা একান্ত কোণ, কোনটা অন্তস্থ কোণ, এই সমস্ত হচ্ছে আমাদেরকে লিখতে বলেছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে সম্পূরক কোণ এবং পূরক কোণ। পূরক কোণ সম্পূরক কোণের ধারণা এর আগে তোমাদের দেয়া হয়েছে, যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আগের অধ্যায়ের যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আর একবার রিভাইজ করে নেবে, তাহলে আশা করছি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, 2 নম্বর যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলোতে দেখো এখানেও হচ্ছে তোমার ওই একই ছবি অঙ্কন করতে হবে, এবং ছবিগুলোর মধ্যে এখানে ছবিটা তোমাকে একটা রাফলি ড্রয়িং করেও দিয়েছে, দুটো সমান্তরাল সরলরেখা এবং একটি হচ্ছে ছেদক। এই ছেদকের মাধ্যমে ছেদ বিন্দুতে যে চারটে চারটে করে 8টা কোণ উৎপন্ন হয়েছে, এই 8টা কোণের মধ্যে কোন কোণগুলো অনুরূপ কোণ, কোনটা কোনটা একান্ত কোণ, কোনটা অন্তস্থ কোণ, এগুলো তোমাকে লিখতে বলেছে। 1 নম্বর যে অঙ্কটা আমি এই সবে আলোচনা করলাম, আশা করছি এটা থেকে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে, তাই 2 নম্বর অঙ্কটা আর আমি তোমাদেরকে করে দিলাম না, আশা করছি তোমরা করে নিতে পারবো, এ পারবে সরি। এবার হচ্ছে 3 নম্বর যে অঙ্কটা, এক্সারসাইজের যে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ছবিতে আমার বইতে ছবিটা একটুখানি বেঁকে গেছে, বেঁকে গেছে সেই কারণের জন্য এক্স কোণটা ঠিক কোথায় রয়েছে ছবি দেখে তোমরা বুঝতে পারবে না। আমি খাতাটা দেখাচ্ছি, দেখো খাতাটাতে নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পেরেছ, এবি এবং সিডি দুটো সরলরেখা এবং ইএফ হচ্ছে তার ছেদক, ঠিক আছে। আমি এখানে ছেদবিন্দু দুটোর নাম দিয়ে নিয়েছি, মনে করে নিচ্ছি পি এবং কিউ হচ্ছে ছেদবিন্দু, এই যে পি এবং কিউ হচ্ছে ছেদবিন্দু, এটা আমি নাম দিয়ে নিয়েছি। আমি এখানে লিখেও দিয়েছি যে মনে করি ছেদবিন্দু দুটি হলো পি এবং কিউ। এবার কেন নামটা দিলাম, তার কারণ হচ্ছে যাতে আমার অঙ্কটা কষতে সুবিধা হয়, সেই কারণের জন্য আমি নামটা দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি না, এখানে ছবি দেখে তুমি আমরা ধারণা করতে পারছি, কীরকম ধারণা না, এখান থেকে আমাদের এই যে কোণ, দেখো আমি এখানে লিখেছি যে কোণ বিপিই, কোণ বিপিই মানে এইখানে যে 55 ডিগ্রি মান দিয়ে যে কোণটা দেয়া রয়েছে, এই যে কোণটা, এই কোণের মান কত না 55 ডিগ্রি। একইভাবে এই কোণের সাথে এই যে নিচের কোণটা, এই যে কোণটা, এই কোণটা অনুরূপ কোণ এই কোণটা এবং এই কোণটা, এই যে কিউ বিন্দুতে উৎপন্ন হয়েছে যে কোণটা, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে কোণ ডি কিউপি, কোণ ডি কিউপি এটারও মান হচ্ছে 55 ডিগ্রি, তার কারণ কি এই দুটো হচ্ছে পরস্পরের সাথে অনুরূপ কোণ। এবার চিত্র অনুসারে আমরা আর একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারছি চিত্র অনুসারে আমরা লিখতে পারছি যে ওই যে কিউ বিন্দুটাতে, কিউ বিন্দুটাতে যে দুটো কোণ আমি পেয়েছি ওই দুটো কোণের সমষ্টি হচ্ছে 1 সরল কোণ বা 180 ডিগ্রি। আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি, দেখো এই যে কিউ বিন্দুটা, এই যে কিউ বিন্দুটা, কিউ বিন্দুটাতে এই কোণটা এবং এই যে তলার দিকের কোণটা যেটাকে ওয়াই কোণ নাম দিয়েছে, এই কোণটা এবং ওয়াই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 1 সরল কোণ, তাই তো? ছবি অনুসারে দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই দুটো সমষ্টি 180 ডিগ্রি, সরল কোণ মানে 180 ডিগ্রি, এর মধ্যে থেকে একটা কোণের মান যদি 55 ডিগ্রি হয় তাহলে অন্যটার মান কত হবে, না 180 থেকে 55টাকে বিয়োগ করলেই আমি পেয়ে যাব সেটার মান কত, না 125 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পেয়ে গেলাম DQF, DQF মানেই হচ্ছে আমার ওয়াই, ওয়াই এর মান তাহলে আমি কত পেলাম, না 125 ডিগ্রি পেলাম। তাহলে একটার মান আমি পেয়ে গেলাম, এবার আমার যেটা বের করার বাকি আছে সেটা হচ্ছে এক্স এর মানটা কত হবে। আচ্ছা, ছবি দেখে নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পেরেছো যে এখানের যে এক্স কোণটা, এই যে এখানের এক্স কোণটা আর এইখানের এই যে, এই যে ডি কিউ পি, এই যে দুটো কোণ, এই যে দুটো কোণ, এই কোণটায় যেটা আমি রাইট চিহ্ন দিলাম, এই কোণটা এবং এক্স কোণটা, এই দুটো কোণ হচ্ছে পরস্পরের সাথে একান্তর কোণ। তাহলে এই যে একান্তর কোণ হলো, তাহলে এক্স কোণের মানও কত হবে, না 55 ডিগ্রিই হবে, তাহলে আমাকে সেটাই এখানে বার করতে দিয়েছিল। তাহলে আজকে ক্লাসটা এখানেই থাকছে, পরের দিন আমরা 3-এর পরের অঙ্ক থেকে শুরু করব। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো।